আর্থিক হলিচল মিশন শুরু হচ্ছে ই লার্নিং ক্লাস প্রতিদিনের মতো আজকে ক্লাস হচ্ছে দেখো আজকে ক্লাস করেছে স্ট্যান্ড ক্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড 2 সাবজেক্ট হচ্ছে ইংলিশ লেসন 3 এর আগে লেসন 3 এর উপরে তোমাদের ওয়াজের গ্রামার শিখে গেছিলাম আজকে লেসন 3 ওই ওয়াজের উপর এই লেসন 3 পড়ানো হচ্ছে ভালো করে তোমরা লক্ষ্য করো পড়াচ্ছি মতি ওয়াজে ফুটবলার মতি ছিলেন একজন ফুটবল খেলোয়াড় হিজ ফাদার ওয়াজ এ ফার্মার তার বাবা ছিলেন একজন কৃষক হিজ মাদার ওয়াজ এ হোম মেকার তার মা ছিলেন একজন গৃহিণী দে ওয়্যার ইন বাসন্তী তারা ছিল বাসন্তী শিলা ওয়াজ এ স্টুডেন্ট শিলা ছিল একজন ছাত্রী হার মাদার ওয়াজ এ নার্স তার মা ছিলেন একজন সেবিকা দে ওয়্যার ইন কলকাতা তারা ছিল কলকাতাতে এবার ইয়েস্টারডে ওয়াজ সানডে গতকাল ছিল রবিবার ইট ওয়াজ এ হলিডে ইয়া ছিল একটি ছুটির দিন দি স্কুল ওয়াজ ক্লোজড স্কুল বন্ধ ছিল আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম মাই পেরেন্টস ওয়্যার অলসো অ্যাট হোম আমার পিতামাতাও বাড়িতে ছিল তো আরেকবার পড়ে দিয়েছি এর উপরে তোমাদের আজকে মেক সেন্টেন্স করাবো বা তোমাদের রিঅ্যারেঞ্জ করাবো মতি ওয়াজ এ ফুটবলার মতি ছিল একজন ফুটবল খেলোয়াড় হিজ ফাদার ওয়াজ এ ফার্মার তার বাবা ছিলেন একজন কৃষক হিজ মাদার ওয়াজ এ হোম মেকার তার মা ছিলেন একজন গৃহিণী দে ওয়্যার ইন বাসন্তী তারা ছিল বাসন্তীতে সি ওয়াজ এ স্টুডেন্ট শিলা ওয়াজ এ স্টুডেন্ট শিলা ছিল একজন ছাত্রী হার মাদার ওয়াজ এ নার্স তার মা ছিল একজন সেবিকা দে ওয়্যার ইন কলকাতা তারা ছিল কলকাতাতে ইয়েস্টারডে ওয়াজ সানডে গতকাল ছিল রবিবার ইট ওয়াজ এ হলিডে এ ছিল একটি ছুটির দিন দ্য স্কুল ওয়াজ ক্লোজড স্কুল বন্ধ ছিল আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম মাই পেরেন্টস ওয়্যার অলসো অ্যাট হোম আমার পিতামাতাও বাড়িতে ছিল তোমরা এর উপরে আমি রিঅ্যারেঞ্জ দিচ্ছি দেখো তো তোমরা করতে পারো কি না
এবার হলিডে সানডে ইজ এ হলিডে রবিবার একটু ছুটির দিন সানডে ইজ এ হলিডে স্টুডেন্ট আই এম স্টুডেন্ট কি আই ওয়াজ এ স্টুডেন্ট আমি লিখতে পারো হবে আই এম এ স্টুডেন্ট হোম আই ওয়াজ তুমি নার্স নার্স দিয়ে দিতে পারি নার্স মাই মাতার যে নার্স আমার মামার যে সেবিকা তাহলে এই এই যে লেসন যে ওয়াজের ব্যবহার করছি এটার আমি রিডিং মানে করব এর উপরে রিঅ্যারেঞ্জ করব এর উপরে মেক সেন্টেন্স করব এরপরে আমি ট্রান্সলেট টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ ইংলিশ টু বেঙ্গলি আমরা করতে পারি যেমন তোমাকে জিজ্ঞাসা করা হলো যে তার বাবা ছিলেন একজন কৃষক ট্রান্সলেট জিজ্ঞেস করলাম তার বাবা ছিলেন একজন কৃষক তাহলে তুমি কি বলবে হিজ ফাদার ওয়াজ এ ফার্মার তুমি দেখো ফার্মারদের যখন মেক সেন্টেন্স করছি মেক্সিমাম করা যাবে তাহলে একটা লেসন চ্যাপ্টার পড়লে এই চ্যাপ্টার থেকে আমরা তার অ্যারেঞ্জ করতে পারি মেক সেন্টেন্স করতে পারি এখান থেকে আমরা প্রশ্ন অ্যান্সার দিয়ে কোশ্চেন করতে পারি তোমাকে যদি কেউ হু ওয়াজ মতি মতি কে ছিল ফিক্স করতে পারি তাহলে তুমি তখন কী বলবে মতি ওয়াজ এ ফুটবলার এবার হু ওয়াজ শিলা শিলা কে ছিলেন শিলা ওয়াজ এ স্টুডেন্ট তাহলে এইভাবে প্রশ্ন করা যাবে তাহলে একটা লেসন পড়লে সেই লেসনের উপরে মেক সেন্টেন্স রিঅ্যারেঞ্জ ফিল ইন দি ব্ল্যাঙ্কস কোশ্চেন সব কিছুই করা যায় তাহলে আজকে এই লেসন থ্রি এই চ্যাপ্টারটা পড়া থাকলো ওয়াজের উপরে আরেকবার এই লেসনটা পড়িয়ে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও মতি ওয়াজ এ ফুটবলার মতি ছিল একজন ফুটবল খেলোয়াড় হিজ ফাদার ওয়াজ এ ফার্মার তার বাবা ছিলেন একজন কৃষক হিজ মাদার ওয়াজ এ হোম মেকার তার মা ছিলেন একজন গৃহিণী দে ওয়ার ইন বাসন্তী তারা ছিল বাসন্তী শিলা ওয়াজ এ স্টুডেন্ট শিলা ছিল একজন ছাত্রী হার মাদার ওয়াজ এ নার্স তার মা ছিলেন একজন সেবিকা দে ওয়ার ইন কলকাতা তারা ছিল কলকাতাতে ইয়েস্টারডে ওয়াজ সানডে গতকাল ছিল রবিবার ইট ওয়াজ এ হলিডে এয়ার ছিল একটি ছুটির দিন দ্য স্কুল ওয়াজ ক্লোজড স্কুল বন্ধ ছিল আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম মাই পেরেন্টস ওয়ার অলসো অ্যাট হোম আমার পিতামাতাও বাড়িতে ছিল তাহলে এই লেসনটা পড়া থাকলো এর উপরে তোমরা মেক সেন্টেন্স করবে আর রিঅ্যারেঞ্জ করবে আজকে এই পর্যন্ত পড়া থাকলো এর পরের দিন তোমাদের এই এক্সারসাইজটা পড়া অ্যাক্টিভিটিটা পড়ানো হবে অ্যাক্টিভিটি আর্ট পড়ানো হবে আজকে পর্যন্ত থাকলো সবাই মন দিয়ে পড়াশোনা করো সবাই ভালো থেকো।